আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, যারা এক্সাম দিতে পারেননি, যে নাম্বার ব্লক দেখাচ্ছিল, একই সাথে দুটো এনরোলমেন্ট নাম্বারই একই মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে, তো এই যে প্রবলেমটা হয়েছিল, তো এই নিয়ে কিন্তু ইউনিভার্সিটি নতুন আবার একটা নোটিশ জারি করেছে। তো এই নোটিশে কি বলা আছে এই নিয়ে আজকে ভিডিওটি আপনারা দেখছেন আপডেট ইউনিভার্সিটি চ্যানেল স্টে আপডেট উইথ মি। তো দেখুন, 5/1/2023 আজ কিন্তু এই নোটিশটি পাবলিশ করেছে। তো এই নোটিশে যারা আপনারা অল্টারনেটিভ মোবাইল নাম্বার কিংবা রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি আসেনি, তো তারা কিন্তু আবার এটা ঠিক করতে পারেন। তো এই মোবাইল নাম্বার দিয়ে একটা ঠিক করতে হবে, কীভাবে ঠিক করবেন এই নিয়ে কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো। তো 12/1/2023 দুটোর থেকে 16/1/2023 পর্যন্ত কিন্তু আবার এই নাম্বার চেঞ্জ করে আপনারা এক্সামটা দিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে করবেন, এ নিয়ে কিন্তু আমি ডিটেলস একটা ভিডিও করে দেবো। এটা আধার কার্ডের সাথে আপনারা যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দিতে পারেন। তো এ নিয়ে কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আবার কিন্তু নতুন একটি নোটিশ পাবলিশ করে দিয়েছে, আপনারা এক্সাম কিন্তু দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন, আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।